আরে দূর আসে না কেন, সিম কিনে তো বেশ জ্বালায় পড়লাম। হেই কি করে বেড়াচ্ছিস তুই? আর বলিস না, জিওর যা দাম বাড়ি দিয়েছে তাই বিএসএনএল সিম নিলাম। এর তো টাওয়ারই পাচ্ছি না, ঘরে বাইরে ছাদে পায়খানায় সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, টাওয়ারই পাচ্ছি না। আরে আমিও তো সেটাই ভাবছি বিএসএনএল এ পোর্ট করব, কিন্তু এরকম নেটে প্রবলেম হলে কি করে চলবে বল? এখন তো নেট ছাড়া ফোন অচল। আরে সেটাই তো, ছাদে গেলাম ছাদেও নেটওয়ার্ক নেই। আমার আর দুদিন পর রিচার্জ শেষ হয়ে যাবে। না না, জিও সিমে রিচার্জ করতে পারা যাবে না। বিএসএনএল টাওয়ারটা কোথায় আছে আমাকে বলতে পারবি? দরকার পড়লে সেখানে গিয়ে আমি টিনের ঘরে থাকবো, তবে জিও সিম আমি পুষতে পারবো না। কি রে তোর আবার কি হলো, মুখটা বাংলার পাঁচের মতন করে আছিস কেন? তোর টেনশন নিয়ে কিছু লাভ নেই, তোর তো রিচার্জ করার লোক আছে। আর নেই রে। নেই মানে? ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ কি বলছিস? তুই যে আমাকে ছাপড়ি বলিস, তোর তো এত সুন্দর স্ট্রেট চুল, স্লিম ফিগার, তাও তো একটা টেকে না, সব কেটে যায়। আর আমাদের দেখ সেই একটাই। হ্যাঁ তাই জন্যই তো সব চুল কেটে ফেলেছি, এই দেখ। আরে এখন আবার কাঁদছিস কেন? শুধু শুধু কেঁদে কোনো লাভ আছে? আর চুলগুলো কেটে ফেলা কি দরকার ছিল? কেটেছি কি আর সাথে ও আমার সাথে ব্রেকআপ কেন করলো বল? মানছি তুই প্রেমে ছাঁকা খেয়েছিস, তা বলে চুলগুলো কেটে ফেলবি? চুলে কি দোষ করেছে? তুই চুলে জায়গায় অন্য কিছু কাটতে পারতিস। চুল কাটবো না তো কি কাটবো? ওর পছন্দ ছিল আমার স্ট্রেট চুল, আর এখন ওই যখন নেই তাহলে এই চুলগুলো রেখে কি করবো? তাই চুলগুলো কেটে ফেলে দিয়েছি। তোকে আমি 100 বার বলি যে তুই কোনো প্রেম টেমে পড়িস না, তোর দ্বারা এইসব প্রেম টেম হবে না। এরপরেও তুই 2 দিন পর পর খালি প্রেমে পড়িস, আর কয়দিন পর পর খালি ছাঁকা খাস। জীবনে মাত্র 11টা প্রেম করেছি, সবকটা ছেলে সালা 2 নম্বর, আর একটা প্রেম করবো 12 নম্বরটা, যদি ভালো হয় হবে, না হলে না হবে। আমারও তো প্রেমের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে? আর ছাঁকা খাওয়ারও দরকার নেই। ও তার মানে তোর এখনো প্রেম করার ইচ্ছা আছে, ঠিক আছে, আমার আর কিছু বলার নেই। আমার মনে হয় ও আবার আমাকে ফিরে পেতে চায়। দেখেছিস তো একটা গেছে তো কি হয়েছে, আর একটা এসে হাজি। এই তুই ওই ছেলেটার ফোন ধরিস না, ওই ছেলেটা তোর সাথে কত বড় 2 নম্বরই করেছিল সেটা তুই ভুলে গেলি? 103টে মেয়ের সাথে চক্কর চালিয়েছিল, আমার তো এখনো ভাবলে রক্ত মাথায় উঠে যায়। আরে ভাই তুই আমাকে এরকম বলিস না প্লিজ, ও তো আমাকে একটু ছ্যাকাই দিয়েছে, কত ছেলেই না ছ্যাকা দিয়ে গেল। এই শোন আমি তোকে বলছি, তুই ওর ছেলের সাথে কথা বলিস না, তুই ওর ফোনটা ধর আর জেরে গরম দেখা, কি দরকার ওর, কি দরকারে ফোন করেছে ও তোকে? হ্যাঁ বলছি। হ্যালো বাবু, আই মিস ইউ। কি করে আমি না তোমাকে প্রচুর মিস করছি। এই শয়তানের বাচ্চা, তোকে আমি কি বলতে বললাম আর তুই কি বলছিস? ও এখন সব ছেলেরা শয়তান হয়ে গেল? সব ছেলেরা শয়তান নয় রে, তোর কপালে যেগুলো জোটে সেইগুলোই শয়তান হয়। না হলে তো আমরাও প্রেম করি, কই আমাদের গার্লফ্রেন্ড তো বলতে পারবে না যে আমরা খারাপ। ঠিক আছে ঠিক আছে, তোমাকে নিজের জন্য তো সুনাম করতে হবে না, যেদিন ব্রেকআপটা হবে না সেদিন তুইও বুঝবি, তোর গার্লফ্রেন্ডও বুঝবে। ওরকম দিন আসবে না রে, আসবে না। আরে এমন ছোট লোক কোন 76 কালে কি দিয়েছে, সেগুলো এখন ফোন করে রিটার্ন চাইছে। ঠিক আছে এখন এসব ভুলে গিয়ে নিজেকে এমন ভাবে তৈরি কর ছেলেরা যেন তোকে পান্তা ভাত না মনে করে বিরিয়ানি মনে করে। আরে ভাই ছোট্ট এই জীবনে ছ্যাঁকা খেতে খেতে আমি পুরো ডিপ্রেশনে চলে গেছি, এখন তুই আমাকে কিছু বুদ্ধি দে, আমি কি করব? ভালো কথা বললে তো তোর মজা লাগে না, সেই বুদ্ধিই নিবি কিন্তু চুলগুলো কেটে ফেলার পর। আগের কথা বাদ দে আর নতুন করে তুই আমাকে এখন বুদ্ধি দে, তুই যা বলবি আমি তাই করব। ঠিক আছে যা এক্ষুনি গিয়ে আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয়। এই শয়তানটা আবার শুরু করে দিয়েছে ফুটানি। কি রে যা, এক্ষুনি তো বললি সব কিছু শুনবি। যাচ্ছি, সারা জীবনও শুধরাবে না। আর শোন প্রত্যেকবারের মতন যেন জলে নুন মিশিয়ে আনিস না, তাহলে মাছ মরে যাবে।